by his omnipotency. Because he is the almighty personality of Godhead, eternal and unlimited. He is the ultimate goal of life, and by worshiping him, one can end the cause of conditioned state of existence. एवं सचित्ते सतैव सिद्ध्या आत्मा प्रियो अर्थ भगवान अनंता तां निर्वितो नियतार्थ भजेता संसार हेतु उपरमश्च यत्र। सो लास्ट नाइट वी डिस्कस्ड दैट व्हाई वन शुड बॉदर अबाउट हिज maintenance and go to beg from a person who is very proud of his wealth. এর আগে আমরা আলোচনা করেছি যে কেন একজন কেউ তার জীবন ধারণের জন্য অযথা চিন্তা করবে এবং ধনী ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে যাবে। He can arrange his own living condition. সে তার নিজের জীবন জীবন বাহনের জন্য যে জীবন ধারণের জন্য জীবিকা সে নিজেই তৈরি করে নিতে পারে। সে লিভিং কন্ডিশন যে আহার ও নিদ্রা ভয় মৈথুন চারটি অঙ্গ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন। সো ফার ওয়ান ইজ ইন দি রিনাউন্স অর্ডার অফ লাইফ সো he should first of all renounce the sex life and the state of fearfulness. যখন কেউ সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি প্রথমে সর্বপ্রথম দুটি জিনিস বর্জন করেন, একটি হচ্ছে যৌন জীবন এবং অপরটি হচ্ছে ভয় থেকে মুক্তি। That is renounce. সেটাই সন্ন্যাস। Just like here, there are many brahmacharis, sannyasis. They are supposed to be renounced order. যেমন এখানে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী রয়েছে যারা যারা মানে সন্ন্যাসের মতন জীবন যাপন করছে। Especially the sannyasi. বিশেষত সন্ন্যাসীরা। And manoprastha brahmachari. প্রথম সন্ন্যাস প্রথম ত্যাগ হচ্ছে ইন্দ্রিয় ভোগ থেকে ইন্দ্রিয় ভোগ ত্যাগ করা। Therefore, the person in renounced order is called Sami. সেই জন্য যিনি সন্ন্যাসী তাকে বলা হয় স্বামী। স্বামী মিন্স মাস্টার। স্বামী মানে প্রভু। অর গোস্বামী বা গোস্বামী। সো গো মিন্স সেন্সেস। গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। এন্ড স্বামী মিন্স মাস্টার। এবং স্বামী কথার অর্থ প্রভু। ওয়ান হু হ্যাজ বিকাম মাস্টার অফ হিজ সেন্সেস হি ইজ গোস্বামী অর স্বামী। যিনি তার ইন্দ্রিয়গুলির প্রভু হয়েছেন প্রভুগুলোকে তার নিয়ন্ত্রণ যিনি তার ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তাকে স্বামী অথবা গোস্বামী বলে। Otherwise, if one is servant of his senses, how he can be Sami or Goswami? আর কেউ যদি তার ইন্দ্রিয়ের দাস হয় তাহলে তাকে কিভাবে স্বামী অথবা গোস্বামী বলা যেতে পারে? Every word has got meaning. প্রত্যেকটা কথার একটা অর্থ রয়েছে। So one has to renounce, this is material life. Material life means everyone is engaged for sense gratification. তো সকলেরই চেষ্টা করা উচিত এই জড়জাগতিক জীবন থেকে মুক্তি লাভ করার। জড়জাগতিক জীবনের মূল কথাই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। And that is taken as the advancement of civilization. এবং সেটাকেই সভ্যতার প্রগতি বলে বলা হচ্ছে। The same sense gratification in different way, same intoxication, same meat eating, same sex life, either go to club.
সেই একই ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় ভোগ, হ্যাঁ, আহার, নিদ্রা, মৈথুন, সেগুলো একটু অন্যভাবে করা হচ্ছে, নয় তারা ক্লাবে যাচ্ছে, তারা বিভিন্ন রকম ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই আচরণটা সেই একই। আর সন্ন্যাস কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্তি লাভ করা, সম্পূর্ণ মুক্তি না হলেও অন্তত সেটাকে নিজের নিয়ন্ত্রণে আনা, দ্যাট ইজ রিনাউন্স, সেটা কি বলা হয় সন্ন্যাস। এন্ড উইদাউট বিং ইন রিনাউন্স অর্ডার ইউ ক্যানট গো টু দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর এই স্তরে না আসতে পারলে, এই সন্ন্যাসের স্তরে না আসতে পারলে কেউ কখনো চিন্ময় জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। Just like if your hand is there, you have got something which is not very good within your hand, and if you want to take something better, so you have to throw it away and take it. ধরো তোমার হাতে একটা কিছু বস্তু রয়েছে যেটা খুব একটা ভালো জিনিস নয়, এখন তুমি যদি একটা কোনো ভালো জিনিস নিতে চাও তাহলে তোমার ওই খারাপ জিনিসটাকে আগে ফেলে দিতে হবে, তবে তুমি ভালো জিনিসটা ধরতে পারবে। The better one. You cannot keep the both things. That is not possible. তুমি দুটো জিনিসকে একসঙ্গে হাতে রাখতে পারবে না। Therefore, what is the difference between material life and spiritual life? তাহলে এই জড়জাগতিক জীবন আর আধ্যাত্মিক জীবন, চিন্ময় জীবনের মধ্যে পার্থক্য কি? Material life means simply full of problems. জড়জাগতিক জীবন মানে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা, শুধু সমস্যার পরিপূর্ণ। Every step, পদং পদং যত বিপদং, পদং পদং যত বিপদং, simply dangerous. সব পদে পদে বিপদ। We are riding very nicely, comfortably in a Cadillac car or better car, but we are riding on danger. আমরা একটা খুব দামি মোটর গাড়ি করে হয়তো যাচ্ছি, ভ্রমণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা সবসময় অত্যন্ত বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। We are driving, any moment the car may be smashed. যে কোনো মুহূর্তে গাড়িটা ধ্বংস হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টের ফলে, স্পেশালি ইন ইওর কান্ট্রি, বিশেষ করে তোমাদের এই দেশে, এনি মোমেন্ট, যে কোনো সময়। সো শ্যাল আই সিট ডাউন অ্যাট হোম? নো, তার মানে কি আমি বাড়িতে বসে থাকবো? না, তা নয়। অ্যাট হোম অলসো দেয়ার মে বি সো মেনি ডেঞ্জার্স, বাড়িতেও অনেক রকমের বিপদ রয়েছে। উই আর ইন ডেঞ্জার্স, আমরা সব সময় বিপদের মধ্যেই রয়েছি। সিম্পলি উই আর ট্রাইং টু কাউন্টারঅ্যাক্ট ইট, শুধুমাত্র আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। দ্যাট ইজ কল অ্যাডভান্সমেন্ট অফ সিভিলাইজেশন, আর সেটাকে আমরা বলছি সভ্যতার উন্নতি। দ্য অ্যানিমালস দে ডিপেন্ড অন নেচারস প্রোটেকশন, পশু পাখি জন্তু জানোয়ার তারা প্রকৃতির নিয়মে থাকে, নিয়মে জীবন যাপন করে। বাট উই আর হিউম্যান বিইং, we are utilizing our higher consciousness, higher intelligence, the same thing. আর আমরা হচ্ছি মানুষ, আমরা উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন, তাই আমরা সেগুলোকে আরো সুন্দরভাবে ব্যবহার করছি, কিন্তু জিনিসটা সেই একই। Russia is manufacturing what is called weapon, the atom bomb, so nuclear, yes. And America is also trying to. And the cat and dog. Russia পারমাণবিক বোমা আবিষ্কার করছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে
আমেরিকাও পারমাণবিক বোমা তৈরি করছে। They are trying to protect by their nails and teeth. আর কুকুর বিড়ালেরা তারা তাদের নখ দাঁতের মাধ্যমে আত্মরক্ষা করার চেষ্টা করছে। So the real question is defense. আসল কথাটা হচ্ছে আত্মরক্ষা। So the defense is, it is not that because we have got better life than the cats and dogs, we haven't got to defend. We have to defend. মানে এই নয় যে আমরা কুকুর বিড়ালের থেকে উন্নত জীবন যাপন উন্নত জীবন পেয়েছি, তার অর্থ এই নয় যে আমাদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করতে হবে না, আত্মরক্ষা আমাদেরও করতে হবে। This is but in a better way, not better way, after all we have to die. তার আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি, সুন্দরভাবে বলবো না, কিন্তু পরিশেষে আমাদের সেই মৃত্যু হবেই। So anyway, we think that is a better way of defense. যেভাবেই হোক আমরা এটাকে মনে করছি এটা আরো উন্নত পন্থা আত্মরক্ষা। So material life means only busy in four things. তো এই জড়জাগতিক জীবনের অর্থ হচ্ছে চারটি বিষয়ে সবসময় রত থাকা। How to eat, how to sleep, and how to have nice sex, and how to defend. এই চারটি জিনিস হলো কিভাবে ভালোভাবে আহার করা যায়, কিভাবে ভালোভাবে নিদ্রা ঘুমানো যায়, কিভাবে ভালোভাবে যৌন জীবন যাপন করা যায়, আর কিভাবে আত্মরক্ষা করা যায়। আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, সামান্যমেতত পশুবিহীন। But these things are not solving our problems. কিন্তু এই জিনিসগুলো আমাদের সমস্যার প্রকৃত সমস্যার সমাধান করছে না। That we do not understand. সেটা আমরা বুঝতে পারছি না। The problems are there. সেই সমস্যাগুলো থেকেই যাচ্ছে। Not that we Indians have come to America to see that very rich nation, whether they have solved their problems. No, there are problems. আমরা ভারতবর্ষ থেকে এখানে এসেছি দেখতে, কিন্তু আমরা ভাবছি এখানে আমেরিকায় কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, কিন্তু না, সেখানেও সমস্যা রয়েছে। More problems. আরো বেশি সমস্যা ভারতের থেকে। Yeah. India may have only one problem, that there is, actually there is no, but we are advertised that Indians are starving. যেমন বলা হয়ে থাকে যে ভারতবর্ষে একটা মাত্র সমস্যা, প্রকৃতপক্ষে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে প্রচার করা হয় সেইভাবে যে ভারতবাসীরা খেতে পায় না। But I have not seen anyone starving. আমি কাউকে অভুক্ত থাকতে দেখিনি। Anyway, so the problem is there. সমস্যা থাকবে। The material life means problem. And if you want to solve the problems, then here is the prescription given. Hastang nibita niyatarth bhajita. Tang means the Supreme Personality of Godhead. Tang means the Parameshwar Bhagavan. Then the question may be, now you have asked me to give up. তাহলে এখন প্রশ্ন আসবে যে আপনি সব ছেড়ে দিতে বলছেন। All endeavor for maintaining yourself. সমস্ত চেষ্টা থেকে বিরত থাকতে বলছেন, নিজের জীবিকা থেকে নিজের জীবিকা ছেড়ে দিতে বলছেন। Sukadev Goswami, you have prescribed that for your food, you just wait under a tree and he will give you some fruits. Sukadev Goswami বলছেন যে খাদ্যের জন্য তুমি একটা গাছের নিচে অপেক্ষা করো, গাছ তোমায় ঠিক খাবার দেবে। You can eat. For water, you go to the river. জলের জন্য তুমি নদীর কাছে যাও। And drink as much water as you like. যত জল ইচ্ছা পান করো। Then
Before the verse, he said, for sleeping, there is very nice mattress. The grass, it would require a pillow. Now, you have got natural pillow, this. You have got your hand, you lie down. Sahara nidya bhayamai chunancha. But if you want to advance in spiritual life, simply you have to give up this sense gratification. And the essence of sense gratification is sex life. Otherwise, there is full arrangement for your eating, sleeping, compartment, apartment. Everything is there. Temple also there. You have God. Where is the temple? I want to worship God. Where is church? Where is temple? If I leave at the cave, then I have to find out another means to go to the temple. Therefore, Sukadeva Goswami advises, no, evam sachitte sataiva siddha. You are within the core of your heart. The Lord is there. You sit down anywhere, in the cave, in the jungle, or anywhere. If you like, you can find out the Lord is there. Within your heart. Ishara sarvabhutanam riddheshi arjuna tishtati. Krishna says, that the Supreme Lord, that means He is situated in everyone's heart. If we are sincere, we means these living entities. We are also living within this body. Asmin dehe, dehi nasu, dehi na asmin dehe. We are not this body. I am, you are. We are also situated within this body. And Krishna is also situated within this body. Ishara sarvabhutanam riddheshi. It is not that he is situated in the heart of the Hindus. And not of the others. No. Everyone, sarvabhutanam. He is situated even in the heart of cats and dogs and tigers and others, everyone. That is Ishvara. Ishvara sarvabhutanam riddheshi. This verse we have repeatedly discussed, it is very, very important. That this body is just like a motor car. Jantra. Maya, Brahman sarvabhutani jantra rudhani maya. Maya, through the agency of maya, material energy, this vehicle, machine has been given to me. Why? Because I wanted to wander throughout the universe. Just like they are going to the moon planet. So everyone has got, this is called philosophical ideas. Everyone, every human being, if he is at all human being,
All over the universe. Amra samagra bishwo brahmande bhraman kore cheleche. Not only that we have come to this planet. Erokom noy je amra shudhu ei grohe achi. We have traveled many other planets. Amra aro onek groho bhraman korchi. Korechi. Otherwise, how Krishna says, Brahman, wandering. Kenal Bhagavan bolchen keno bhramayan. Sarvabhutani, all living entities, samasta jeev sarvabhutani, either in the higher planetary system or this lower planetary system, and how he is traveling, jantra rurani, this jantra, this body, he is giving body. Now if I want to go to the moon planet and other half planet, yes? You get, but not this jantra, your so-called tiny Sputnik. No. You have to take the jantra, the car, the vehicle from Krishna. যন্ত্রা আর এ মেশিন আই ক্যান গো টু দি মুন প্ল্যানেট unnecessarily spend money and try to go somewhere and bring some dust. And he will say, now I will tramp. But if you want to go there seriously, then you have to prepare yourself. In this life, pray to the Supreme Lord who has created all this moon and sun and other and this planet. And he will make you befitting, qualified to go there. You cannot go to the sun planet. It is very, very hot, high temperature. Similarly, it is very, very cold in the moon planet. So how we can go with this body? This body means this machine. Then you have to accept another machine. That is the process. That is the process. That is stated in the Bhagavad Gita. Jānti deva vṛtā divān. Pitrīṁ jānti pitrīṁ vṛtā. Bhūtejā jānti bhūtāni. Vajjāni no pi jānti mām. Everything is clearly stated there. That if you want to go to the heavenly planets,
যদি তুমি উচ্চতর গ্রহলোকে যেতে চাও, স্বর্গলোকে যেতে চাও, আর হায়ার প্ল্যানেটারি সিস্টেম দেয়ার ইন ইন ফ্রন্ট অফ ইউ, ইউ ক্যান সি দেম দ্যাট দ্য সান প্ল্যানেট ইজ দেয়ার, বাট ইউ আর সো আনকোয়ালিফাইড, ইউ ক্যান নট গো। শাস্ত্র ডেসক্রিপশন যচ্ছুরেষু সবিতা সকল গ্রহাণ, সবিতা মানে দি সান, সবিতা মানে হচ্ছে সূর্য, হি দি আই, তিনি হচ্ছেন চক্ষু, অফ অল দি প্ল্যানেটস সমস্ত গ্রহের চক্ষু, বিকজ উইদাউট সান সাইন ইউ ক্যান নট সি, ইউ আর ভেরি মাচ প্রাউড অফ ইওর আইজ, আমরা আমাদের চোখ নিয়ে খুব গর্ব করি কিন্তু সূর্যের আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না, বাট অ্যাজ সুন অ্যাজ দেয়ার ইজ নো সান দেন ইউ আর ব্লাইন্ড, সূর্য আলো না থাকলে আমরা অন্ধ। Therefore, jachakshurisho sabita sakala grahana, of all the planets, unless there is sunrise, you cannot see. Somosto grahaloke, jodi surjalok na thake, tale kichui dekha jabe na. And the sun planet is there in front of you. Ebong surjalok, surjo grahoti tomar chokher samne royeche. Every morning you are getting the sun sign. ঈশ্বর কৃষ্ণ ইজ উইদিন ইওর হার্ট, and if you fervently pray, he is very kind. Bhagavan Sri Krishna tumar hridaye royechen, tumi tar kache prarthona koro, tini khub dayalu. Therefore he gives you different types of vehicle. Tokhon tini tomake bibhinno prokarer jontro deben, bahun deben. Brahman sarvabhutani jantrarurani maya. Brahman means making him wondering. In every planet, in every species of life, বিভিন্ন গ্রহগুলোকে, বিভিন্ন জনিতে, সর্বভূতানি, all species of life, সমস্ত বিভিন্ন প্রকার প্রজাতির জীবের মধ্যে, there are different types of birds, different types of beasts, বিভিন্ন প্রকারের পাখি রয়েছে, বিভিন্ন প্রকারের জন্তু রয়েছে, different types of human being, বিভিন্ন প্রকারের মানুষ রয়েছে, this is called vichitra varieties, god's creation is varieties, bhagavaner srishti ek vichitra, so if you want to go somewhere within this material world, or beyond this material world, bhai jada jagati urdhi ho, beyond this material, পরস্তস্মাত ভাব অন্য বক্তা বক্তা সনাতন, কৃষ্ণ গিভিং ইজ দি ইনফরমেশন, ভগবান আমাদের এই তথ্যটি দিচ্ছেন, দেয়ার ইজ অ্যানাদার ম্যাটেরিয়াল অ্যাজ নেচার, তিনি বলছেন যে আরেকটি প্রকৃতি রয়েছে, দ্যাট ইজ স্পিরিচুয়াল নেচার, জাস্ট লাইক উই হ্যাভ গট দিস এক্সপিরিয়েন্স, অলদো উই কুড নট গো এনিওয়্যার, বাট উই সি or studying geography, that there are many, many hundred thousands and millions of planets. Similarly, যেমন আমরা ভূগোলে পড়ছি, যদি আমরা সেখানে যেতে পারি না যে সেখানে যে ব্রহ্মাণ্ডে অনেক অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, there is another nature, সেরকম আরেকটি প্রকৃতি রয়েছে, there are also similarly the same, not only same, it is three times more than in this material world. This is only God's one part of creation. এই জড় জগৎ হচ্ছে ভগবানের এক চতুর্থাংশ।
When Krishna wanted to know, Arjuna wanted to know from Krishna, how much your potency is extended, how you are working. যখন অর্জুন জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে তোমার শক্তি কতটা, কতটা বিস্তৃত, I want to know. He is inquisitive. Brahma jignasa. He is trying to understand what is God. And God is personally replying. So he has stated in that chapter that I am this amongst this. সেখানে ভগবান বলছেন আমি এর মধ্যেই এর মধ্যেই I am this among this, I am this. Then he summarizes that how much I shall say. এবং শেষে ভগবান বলছেন যে আমি কত বলবো. Just try to understand me, my potency. This material world, there are innumerable universes. And in each universe there are innumerable planets. So I want in every one of them, Vishtabha, Aham, Idam, Krishnam, all of them. And I maintain that. Bhagavan bolchen, je ami amar ei shoktir kotha tomake koto bolbo. Tumi shudhu eitukuni bojhar chesta koro je oshongkho brahmando royeche, sei oshongkho brahmande oshongkho grohlok royeche, ar ami sheguloke sob ধারণ করে আছে, আমি সেগুলোকে সব চালনা করছি. কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন. Then similarly Krishna is situated in everything, even within the atom. সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যেও বিরাজ করছেন. That is Krishna. We want to imitate Krishna. আমরা কৃষ্ণকে অনুকরণ করার চেষ্টা. No. Krishna, God means he can become greater than the greatest. ভগবান কথার অর্থ হচ্ছে তিনি বৃহত্তম থেকেও বৃহত্। We can conceive of the greatest the universe. আমরা ভাবচিন্তা করতে পারি যে এই এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সব থেকে বড়। So not only this universe, but many millions of universes, they are being created from the holes of his body here. শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবানের রোমকূপ থেকে সৃষ্টি হচ্ছে। যস্যৈক নিঃশ্বসিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিরজা জগদন্ননাথ। That is God. From the we have got many millions of holes on our body. যেমন আমাদের দেহে অসংখ্য রোমকূপ রয়েছে। God has got Mahavishnu, and from that hole universes are coming up. আর এরকম মহাবিষ্ণুর রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে continually. Breathing. Dasyaika nishasita kala. So you must have, what is the conception of God? এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভগবানের ধারণাটা কিরকম। Greater than the greatest. তিনি বৃহত্তম থেকেও বৃহৎ। And smaller than the smallest. এবং সব থেকে ছোট বস্তুর থেকেও ছোট। That is God. এই হচ্ছে ভগবান। He can produce these big big universes. তিনি এই বৃহৎ বৃহৎ গ্রহ নক্ষত্রগুলি তৈরি করতে পারেন simply by breathing. শুধুমাত্র তার নিঃশ্বাসের মাধ্যমে। And again, we do not know how many atoms are there in each universe. আমরা জানি না প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কত কত পরমাণু আছে। He can enter in each atom. কিন্তু তিনি প্রত্যেকটি পরমাণুর মধ্যে প্রবেশ করেছেন। অন্যান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থং একপশৌরচেতম জগদন্নকোটি
गच्छक्तिरस्ति जगदन्न चयाजदन्तं अन्नान्तरस्थं परमाणु चयान्तरस्थं गोविन्दमादि पुरुषं तमाङ्गज। दिस इज कंसेप्शन ऑफ गॉड। এই হচ্ছে ভগবানের ধারণা। সো হিয়ার দ্য প্রপোজাল ইজ দ্যাট উই আর সাফারিং ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো কথা হচ্ছে যে আমরা এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছি। উই আর সিম্পলি থিংকিং দ্যাট ইন ফিউচার উই শ্যাল বি হ্যাপি। আমরা শুধুমাত্র চিন্তা করছি যে ভবিষ্যতে আমরা সুখী হতে পারব। ইফ আই ডু লাইক দিস বাট বিফোর দ্যাট যদি আমি এই রকম ভাবে চলি তাহলে আমি সুখী হতে পারব। ফিউচার কামস উই বিকাম ফিনিশড। কিন্তু যখন এই ভবিষ্যৎটা আসবে তখন আমাদের মৃত্যু হয়ে গেছে। দিস ইজ আওয়ার পজিশন। এটাই আমাদের নট অনলি ওয়ান্স বাট মেনি টাইমস ইজ স্টিল আই ইউ আর হোপিং ইট লাইক দি সো কল সায়েন্টিস্ট মিলিয়ন্স অফ ইয়ার্স গ্যাপ এন্ড দেন দিস উইল বি হ্যাপেনিং দিস উইল বি হ্যাপেনিং। যেমন বিজ্ঞানীরা বলছে লক্ষ লক্ষ বছর পরে এইরকম হবে তারপরে এইরকম হবে। নো দিস আর নট ননসেন্স। এগুলো সব বাজে কথা। হ্যাঁ দেন হাউ ইওর এজ ইজ 50 অর 60 ইয়ার্স। তোমার 50 60 বছর বয়স আয়ু হাউ ইউ আর কনসিউমিং অফ মিলিয়ন্স অফ ইয়ার্স। তুমি কি করে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ধারণা করতে পারো? Your 50-60 years of age will be millions times finished before you realize the truth. এই কোটি কোটি বছর যখন হবে তার মধ্যে তোমার কোটি কোটি বার জন্ম হয়ে যাবে। But the so-called scientists are thinking, no, this 50-60 years is large extent of span of life. কিন্তু এইসব বিজ্ঞানীরা ভাবছে এই 50-60 বছরের জীবন একটা বিরাট সময়। That we cannot understand. এইভাবে কখনো বুঝতে পারবে না। That is not possible. সম্ভব। If you speculate in this foolish way for long, eternally, যদি এইভাবে বোকার মতন চিরকাল ধরে তুমি জল্পনা কল্পনা করতে থাকো, এইসব you cannot understand. তবু তুমি জানতে পারবে না। তুমি যদি অনন্তকাল ধরে ভগবানের সম্বন্ধে জল্পনা কল্পনা করতে থাকো by your tiny brain তোমার ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে and limited sense perception এবং তোমার ক্ষুদ্র ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে it will be not এটা সম্ভব হবে না। To take the prescription of the shastra তাই শাস্ত্রের যে নির্দেশ সেটাকে গ্রহণ করো। If you want the first is that you must give up material attachment তার প্রথম কথাই হচ্ছে তোমাকে এই জড়জাগতিক আসক্তি ত্যাগ করতে হবে। Material attachment, so long I will be attracted. আমি যতক্ষণ পর্যন্ত এই জড় আসক্তিতে আবদ্ধ হয়ে থাকব, I material things, জড় বস্তুর প্রতি আসক্তি থাকবে। Krishna will give me a relative body. কৃষ্ণ ততক্ষণ পর্যন্ত আমাকে একটি করে দেহ দান করতে থাকবে। তথা দেহান্তর প্রাপ্তি ইফ উই ওয়ান্ট দিস টেম্পোরারি ম্যাটেরিয়াল এনজয়মেন্ট যদি আমরা এই ক্ষুদ্র ইন্দ্রিয় সুখ করতে চাই দেন অ্যাকর্ডিং টু দি বডি দেয়ার ইজ এনজয়মেন্ট এবং তাহলে দেহ অনুযায়ী আমরা সেই রকম সুখ ভোগ পাবো। ইন দ্য হ্যান্ডস লাইফ দেয়ার ইজ অলসো দি সেম থিং ইটিং স্লিপিং সেক্স এন্ড ডিফেন্স একটা পিঁপড়ের জীবনেও সেই আহার নিদ্রা ভয় মৈথুন রয়েছে আর ইন দি লর্ড ইন্দ্রস অর দি কিং ইন্দ্র দি হেভেনলি কিং হি হ্যাজ অল দি সেম প্রপেন্সিটি আবার দেবরাজ ইন্দ্রের মধ্যেও সেই একই সমস্ত প্রবণতা রয়েছে ইটিং স্লিপিং আহার নিদ্রা মেটিং এন্ড ডিফেন্স সো ইফ ইউ গো টু দি মুন প্ল্যানেট অর সান প্ল্যানেট অর দি টপ মোস্ট প্লেস হোয়ারএভার ইউ গো তাই তুমি যে কোনো গ্রহলোকেই যাও আছে সর্বোচ্চ গ্রহলোক এই জড়জগতের সর্বোচ্চ গ্রহলোকই হোক না কেন সেখানে এই চারটে জিনিস তো সেখানে থাকবেই। ইটিং স্লিপিং মেটিং ডিফেন্স এন্ড
birth, death, old age and disease. এগুলি হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন এবং জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। So, so long we shall remain in this material world. তাই যতদিন আমরা এই জড়জগতে থাকব, I may be Lord Indra, Lord Brahma, or President of America. তাতে আমি ব্রহ্মাই হই আর ইন্দ্রই হই বা আমেরিকার প্রেসিডেন্টই হই, this or that, যাই হই না, you cannot avoid these four things. তুমি এই চারটি জিনিস থেকে রেহাই পাবে না. That is material existence. এটাই হচ্ছে জড়জাগতিক জীবন. That is the point. এইগুলি হচ্ছে সমস্যা, প্রকৃত সমস্যা. But if you want to solve the problem, কিন্তু তুমি যদি সমস্যাটা যথার্থ সমাধান করতে চাও, then this is the process giving the nimitta. তাহলে সেখানে এইটা বলা হচ্ছে কিভাবে এটি সমাধান করা যাবে। অন্নাবিলাসিতা শূন্যম, ডোন্ট অ্যাসপায়ার ফর ম্যাটেরিয়াল এনজয়মেন্ট। কখনো কোন জড় জড় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত হয় না। এনজয়মেন্ট ইজ দেয়ার, সেখানে এ থাকবে, এনজয়মেন্ট থাকবে। ডোন্ট থিংক that if I stop my material enjoyment, then my life of enjoyment is finished. এরকম ভেবো না যে আমরা জড়জাগতিক ইন্দ্রিয় ভোগ যদি ত্যাগ করি তার মানে আমাদের আনন্দ নষ্ট হয়ে যাবে। No, no, it is not finished. এটা শেষ হলো হবে না। Just like a diseased man, he is also eating, he is also sleeping, he is also having other duties. যেমন একজন রোগী, সেও খাচ্ছে, ঘুমাচ্ছে, সেও বিভিন্ন রকম কার্যকলাপ করছে। But that he is eating, sleeping, and a healthy man's eating, sleeping is not the same thing. কিন্তু সেই রোগীর আহার নিদ্রা আর একজন সুস্থ মানুষের আহার নিদ্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। Similarly, our material enjoyment, the eating, sleeping, mating, defense, that is with full of dangers. তাই আমাদের এই জড়জাগতিক জীবনে যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন সেটা সবসময় বিপদে পূর্ণ। We cannot enjoy it without any hindrance. আমরা এটাকে বিনা বাধায় কখনো উপভোগ করতে পারি না। There are so many hindrances. If we want that uninterrupted happiness, happiness is there. তো আমরা যদি সেই নিরবিচ্ছিন্ন সুখ লাভ করতে চাই, সুখ রয়েছে। Just like a diseased man, he is also eating, and the healthy man is eating, but he is having bitter taste. যেমন একজন রোগী, সেও খাচ্ছে, আবার একজন সুস্থ মানুষেও খাচ্ছে, কিন্তু যে রোগী তার স্বাদ সব তিক্ত লাগছে। A man with jaundice, if you give him sugar candy, his taste is bitter. যেমন কারোর যদি জন্ডিস হয়, তাকে যদি মিছরি দেওয়া হয়, সে মিছরির স্বাদ তার তিক্ত লাগে। That's a fact. এটা সত্যি। But the same person who is cured from the jaundice disease, he tastes it very sweet. কিন্তু যখন সেই ব্যক্তিটি জন্ডিস সেরে যায়, তখন সে খুব ভালোভাবে সেই মিছরির স্বাদ গ্রহণ করতে পারে। Similarly, in the material condition of life, there are so many inabilities. তো এই জড়জাগতিক জীবনে আমাদের অনেক অক্ষমতা রয়েছে। We cannot enjoy life fully. আমরা সম্পূর্ণভাবে জীবনকে উপভোগ করতে পারি না। If you want full enjoyment of life, then you must come to the spiritual platform. তুমি যদি যথার্থই এই আনন্দ উপভোগ করতে চাও, তাহলে তোমাকে চিন্ময় স্তরে আসতে হবে। দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম অশাশ্বতম। This material world has been described in the Bhagavad Gita that this is dukkhalayam. It is the place of miseries. That if you say, now I have made arrangement,
I have got a nice bank balance. তুমি যদি মনে করো যে না আমি সব বন্দোবস্ত করে ফেলেছি, আমার খুব অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, my wife is very nice, আমার স্ত্রী খুব সুন্দরী, my children are also very nice, আমার ছেলেমেয়েরাও খুব ভালো, so I don't mind, I shall remain in the material world. তাহলে আমি আমি এখানেই থাকতে চাই, আমি জড়জগতেই থাকতে চাই. কৃষ্ণ সে অসাসতম তুমি যদি দুঃখ দুর্দশা পূর্ণ জড়জগতে থাকতেও চাও তাহলে তোমাকে সেখানে থাকতে দেওয়া হবে না. But nobody wants to give up his family. But he by force is taken up. The man is crying. I am now going. সমাধান নেই. If you want solution of the problem, then Krishna says, Mahapetta Kauntiya Dukkhana Vasasatam. Nāpnubanti Mahātmāna Samsiddhīṁ Paramāṅgatā. If one comes to me, Mahapetta, then he hasn't got come to again in this material world. তিনি ভগবান বলছেন যে তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আর তোমাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হবে না. Full of miseries. এই জড় দুঃখ দুর্দশা পূর্ণ জড়জগতে আর ফিরে আসতে হবে না. So, yes, Sukhdev Goswami is suggesting that you become devotee. তাই সুখদেব গোস্বামী বলছেন যে তোমরা ভক্ত হও. Your whole problem. তোমার সমস্ত সমস্যার সমাধান হবে.